হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম আমার চ্যানেল নাহার কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি স্বাস্থ্যকর রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য অনেক উপকারী। আমি যখন ডায়েটে ছিলাম এই রেসিপিটা আমি প্রায় তৈরি করে খেতাম। আপনারা অনেকেই মনে করতে পারেন ডায়েটে থেকে হয়তোবা মজার কোনো খাবার খাওয়া যায় না। আপনাদের ধারণা একেবারেই ভুল। আমার আজকের রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কলা এবং ওটস দিয়ে একটি রেসিপি। এটির নাম ব্যানানা অ্যান্ড ওটস প্যানকেক। এজন্য আমার লাগবে দুটা কলা। কলাগুলোকে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি খুব ভালোভাবে কলা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা কলার মধ্যে আমি এখন দিয়ে দিব দুটা ডিম। আমি দুটি ডিম ভেঙে নিয়েছি। এখন কাটা চামচের সাহায্যে ডিম দুটাকেও কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিব। ডিম এবং কলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া। দারুচিনি গুঁড়া ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে। এখন আমি এতে দিব ইনস্ট্যান্ট ওটস 45 গ্রাম। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সকালের নাস্তায় বা বিকেলেও আপনারা এটা ট্রাই করতে পারেন। ওজন কমাতে খুবই কার্যকরী এবং খেতেও অনেক সুস্বাদু। ব্যাটারটা ঠিক এই রকম হবে। তাহলে চলুন তৈরি করে ফেলি প্যানকেক। আমি প্যানে এখন দিয়ে দিব অলিভ অয়েল। যেহেতু স্বাস্থ্যকর রেসিপি অলিভ অয়েলটাই দেওয়ার চেষ্টা করবেন। অলিভ অয়েলটা আমি ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রাখবেন। এখন চামচের সাহায্যে আমি ওটস কলা এবং ডিমের মিশ্রণটি ফ্রাই প্যানের উপরে হালকাভাবে ছড়িয়ে দিলাম। উপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপরের অংশ যখন শুকিয়ে আসবে তখন আমরা আবার উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার এক পাশটা হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে। মিনিট পাঁচেক পরে তুলে নিব। আমার প্রথম প্যানকেক রেডি। দ্বিতীয়টি আমি দিয়ে দিচ্ছি। হালকাভাবে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নেবেন। আমি এইভাবে সমস্ত প্যানকেক তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ভিডিওটি বন্ধু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি দেখতে থাকুন। তৈরি হচ্ছে মজাদার ও স্বাস্থ্যকর ব্যানানা ওটস প্যানকেক। আমি সবগুলো তৈরি করে নিয়েছি।
এর স্বাদ বৃদ্ধি করার জন্য এবং সুন্দর দেখার জন্য আমি উপরে কয়েক পিস কলার স্লাইস দিয়ে দিয়েছি এবং আমি এতে আগে কোনো চিনি মেশাই নেই। এখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ মধু। মধুটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলেও ওরাও অনেক খুশি হবে এবং মজা করে খেয়ে নেবে। আপনারা অবশ্যই অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। যারা মনে করেন ডায়েটে মজার খাবার খাওয়া যায় না, তারা অবশ্যই আজকেই এটা ট্রাই করুন, দেখুন খেতে কতটা সুস্বাদু। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।